এই আড়াই দিনেরই কাদা, এই শুকনো ডালে বসে শুধু খা খা করে কাঁদি। এই শিশুকালে আমার বাবা মা আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। ওগো ভগবানের একটিবারে তুমি বলে দাও, কোথায় গেলে আমার বাবা মাকে আমি দেখতে পাবো? কোথায় গেলে এক মুষ্টি অন্ন আমি খেতে পাবো? আমি জানি খিদেরে জ্বালা সহ্য করতে পারছি না ঠাকুর, একবার একবারই এসে দেখে যাও, একবারই এসে তুমি দেখে যাও। বাবো নাই বাবো নাই, সবাই গেছে ছেড়ে, কান্দি আমি ডালে ডালে। বাবো নাই বাবো নাই, সবাই গেছে আমার দিকে ছুটি আসি। তার কাছে যদি আমি সত্যি যেতে পারতাম, তাহলে এক মুষ্টি অন্ন আমি খেতে পেতাম। ও গো মা, তুমি কোথায় আছো? একটিবারে তুমি আমার কাছে ছুটি এসো, আমার কাছে ছুটি এসো জননী। আমি যে আর খিদেরে যারা সহ্য করতে পারছি না। ও গো মা, ওই তো যেন একটি কাগের ছলা মা বলে ওকলে করুন কান্নাই ভেঙে পড়েছে, কিন্তু সে কেন কাঁদে বলতে পারো কেন?
নদীর কিনারায় দৈনয় অশ্রু প্রবাহিত করো। এই অধমি কাকা শুকনো ডালে বসে শুধু খা খা করে কাঁদে, আমার বাবা বা আমাকে ছেড়ে দিয়ে অনেক দূরে চলে গেছে, তাই তো যে আমি খিদেরে জ্বালা সইতে না পেরে এই শুকনো ডালে বসে শুধু খা খা করে কাঁদি মা। যদি তোমার খোদা জ্বালা নিবারণ হয়ে যায় তবে একটি কার্য আমার করে দিতে পারবে। একই বললে জননী, সত্যি যদি তুমি আমার খিদেরে জ্বালা নিবারণ করতে পারো তবে যে তোমার কথাই আমি পালন করে দেব। তবে চেয়ে দেখো তোমার খোদা জ্বালা নিবারণ হয়ে যাবে। জয় মামনস, জয় মামনস। একে মা, সত্যি আমার খিদেরে জ্বালা নিবারণ হয়েছে, তবে বলো তো মা কেনই বা দুইটি নয়ন দিয়ে অস্ত্র ধারা বয়ে দিয়ে ধবলে বস্ত্র পরিধান করে এই সুন্দরী বেলা দিয়ে তুমি কোথায় চলে যাচ্ছ বলো? সব কথা বলবো, খড়েকের জন্য অপেক্ষা করো। বলো মা। সে কি আমার সংবাদটুকু যে জানাবে আমার গর্ভধারিণী জননীকে এই শীত কাকা? কিন্তু মা, তার তো মুখস্মৃতি মানে আমার গর্ভধারিণী বুঝতে পারবে না। তবে একটি পত্র আমি লিখে দেব। আমি কাগজ কোথায় পাবো, কলমে কোথায় পাবো? ধরে আবার শীত বছর, এই বছরের অঞ্চলে ছিঁড়ে আমার দুঃখের বৃত্তান্ত লিখে দেব। ও কি ও আরে কাদিয়া বাবার দুঃখের বিবরণ। শোনো শোনো নিবেদিত তব পাও আরো চড়াই ছয় দাদা বৌদির চরণে। এক পহরে রাত্রি গেল বোন হাসিতে খেলিতে, দুই পহরে গেল বোন পাশে সারি খেলিতে, তৃতীয় পহর গেল বোন রন্ধন করিতে, চতুর্থ পহর গেল বোন বাড়িতে। পূর্ণিমার রাত্রি বেরি শুভ্রমাতে হইলাম রানী, অকুল সাগর জলে ভেসে যাই তব কণ্ঠা বিহুলে সরস্বতী। এই নাও কাকা দাও মা, এই পত্র দেখে যদি আমার জননী বিশ্বাস না করে, এই নাও আমার স্বামীর বাড়ি অঙ্গড়ি, এই অঙ্গড়ি যদি দেখতে পাই নিশ্চয়ই বিশ্বাস করবে। কিন্তু মা, এই তোমার লিখনী পত্র আমি কেমন করে দেব বলো না মা? ও শীত কা গারে আমার মায়ের বাণী দেহ সমাচার,
স্নানি করি বাড়ি চলে যাই, বাড়ি কাকুরি পত্র না দেবে ফেলায় না চলি মামার শোকেতে, ওই জলে ঝপ্প দিয়ে মারা যাবে। ওগোমা সত্যি আমি তোমার লিখনি পত্র আমি নিয়ে যাবো সেই উজানি নগরে, কিন্তু জানো মাগো আড়াই দিনের কাকা মাগো কল কল করি টানার এই পরে নেই, বলো না কেমন তুমি সে দেখো তোমার সর্বঙ্গে ডানা পরে গছি সত্যি মা তোমারই আশীর্বাদ আমার ডানা পরকে আমি ফিরিয়ে পেয়েছি, তবে আমি আরে বিলম্ব করবো না তোমার হস্তে লিখনে পত্র আমি নিয়ে যাবো সেই উজানি নগরে। তবে কোন সময় দিবে জানো কাকা? কোন সময় দেব মা? সুখাবক্ষ পাঠতে বোক বোক সাধনের গুয়া, ছয়টি বধূ নিয়ে যখন খেলতে বসিবে জোয়া, বাড়িরও অগিনায় আছে চন্দনের গাছ, তাহার নিচিতে আছে ডালিমের গাছ, যেই সময় মামার সুখাইবে কে সেই সময় দেবে কাকা এই দক্ষিণীর উদ্দেশ। তাই হবে মা, তোমার কথা যে আমি পালন করব, আমি আসি জননী এসো আসি মা আমি আসি। ওই তো শীত কাকা উড়ে চলে গেল উজানি নগরের দিকে, খড়ের জন্য অপেক্ষা করব দেখি কেউ আসে কিনা আমার নিকটে। তাকে বিবাহ দিয়ে আজ আমি শ্বশুরালয়ে পাঠিয়েছি, ছোট্ট নাবালিকা মেয়ে আমার, যাকে ছেড়ে আমি এক মুহূর্ত থাকতে পারি না জানি সে বেহুলা শ্বশুরালয়ে। আমার শিখিয়ে দেওয়া কর্মগুলো ঠিক মতো করছে কিনা কে জানে। তুমি আমার বেহুলাকে সর্বদা রক্ষা করো মা গো। হ্যাঁ জানি না কোন নিয়মে আজ মেয়েদেরকে এক বাড়ি থেকে আরেক বাড়িতে চলে যেতে হয়, জানি না আমার ছোট্ট নাবালিকা তার শ্বশুরালয়ে কি করছে। আজ শুধু তোমার কাছে এইটুকু প্রার্থনা আমার, আমার বেহুলাকে তুমি রক্ষা করো মা গো। তোমার কাছে আর আমার কিচ্ছু চাওয়ার নেই, কিচ্ছু চাওয়ার নেই। বিধি গো তোমার কাছে চাইনি তো বেশি, রেখো গো সবার তুমি হাসি খুশি, দয়া করো তুমি ঘোষা ও দয়াল তুমি
তারা না জানি কোথায় রয়েছে, আমি তাদের ডেকে নিই না কেন? বৌমা, ও বৌমা, কোথায় রয়েছ মা তোমরা? সুখে থাকো মা, সুখে থাকো মা। বধূ মাতা, প্রণাম হয় জননী তবু চরণী, আশীর্বাদ করি মা। প্রণাম হয় মা তবু চরণী। বধূ মা, বলো মা, আজ কেন দেখি তোমার নয়নে জল মা? কেন ডেকেছি তোমাদের জানো মা গো? জানো কেন মা? আজ বিহুলা আমাকে ছেড়ে পিত্রালয় থেকে শ্বশুরালয় চলে গেছে, আজ যে আমি বড় একা হয়ে গেছি মা। কিন্তু তোমরা, তোমাদের তো আমি কখনো পর ভাবিনি মা। আজ এই আমার একাকিত্ব দূর করার জন্য তোমরাও আমার কাছে কেউ আসছো না মা। কেন মা? আপনার মেয়ে গেছে তো কি হয়েছে মা? দেখো তোমার পাশে আমরা রয়েছি একে একে ছয়টি বউ মা, কিন্তু আমরা তো তোমার মেয়ের মতো মা। সত্যই মা, আজ তোমরাও আমার মেয়ের মতো। হ্যাঁ মা, কিন্তু আমার যে মতো বিহুলাকে ছেড়ে কষ্ট হচ্ছে, তোমাদের কি একটু কষ্ট হয় না মা? ওগো মা, বেহুলা তো একমাত্র ননদিনী, আমাদেরও আমাদেরও অনেক কষ্ট হয়, কিন্তু কি করবো মা, এই তো নারীদের জীবন। যখন কন্যা বড় হয় মা, একদিন না একদিন পিতামাকে ছেড়ে দিয়ে শ্বশুরালয়ে যেতে হয়। সত্যই বলেছো তুমি জানো মা, সত্যই বলেছো, আমাদের নারীদের জীবনটাই এরকম। আমরা ছোট থেকে বড় হই এক জায়গায়, আর সারাটা জীবনে কাটিয়ে দিতে হয় আরেক জায়গায়। বলতে পারো বৌমা, বলতে পারো? এই নির্মম কঠিন নিয়ম কে তৈরি করেছিল? কেনই তৈরি হয়েছিল এই নিয়ম মধুমাতা? অমন কথা ভেঙ বলো না মা। মা, মুছে ফেলো নয়নের জল মা, কিন্তু আমরাও যে একদিন আমার মাতা পিতাকে ছেড়ে আজ তোমার কাছে এসেছি মা। জানি মা জানি, তার জন্যই তো তোমাদেরকে আমি আমার মেয়ের চেয়েও কম ভালোবাসি না মা। মা, বধুমাতা, আজ বেহুলাকে ছেড়ে আমার বড় কষ্ট হচ্ছে, আমার শরীরটা ভীষণ ক্লান্ত হয়ে গেছে মা। চলো না আমাদের উঠোন মাঝারে চন্দন বৃক্ষের তলায় আমি বিশ্রাম করব, তোমরা আমার সঙ্গে কিছুক্ষণ বসে সময় কাটাবে। চলো সবে মা, চলো তাই চলো। এইতো আমি উজালি নগরে এসে পৌঁছেছি। ওই তো, ওই তো সেই চন্দন বৃক্ষ, সেই চন্দন বৃক্ষে বসে আমি দেখব তারা কি করে। মাথা বলো মা, দেখেছো মা দেখেছো, এক কাকা যেন আমাদের গৃহের গৃহ প্রাঙ্গণে সে কাকা রবে ডাকে,
বধুমাতা বলো মা, তোমরা জানো গো জানো, সাধারণভাবে কাক এসে কাকা করে ডাকে না যদি না কোনো বিপদ হয়। তাই তো হরে ওরে কাকা, আমি জানি না কি কারণে তুমি আজ আমাদের গৃহ প্রাঙ্গণে এসে কাকা রবি রব তুলেছ, আমি জানি না তুমি কিসের সংবাদ দিতে এসেছ। যদি তোমার কাছে থাকে কোনো সুসংবাদ তাহলে গিয়ে বসো ওই কাঁচা ডালে, যদি থাকে কোনো দুঃসংবাদ গিয়ে বসো ওই শুকনো ডালে কাকা। তাই তো আমার হৃদয় আজ বেহুলার জন্য বড় ব্যাকুল হচ্ছে। ও গো বধুমাতা, আজ আমার বেহুলার কোনো অমঙ্গল হয়নি তো মা। ও মা গো, ওর মতন ভাইব না মা। সত্যি বলেছ মা, বুঝি আমাদের কোনো অমঙ্গল খবর দিয়ে রয়েছে, তাই আমি এই কাককে আমি তাড়িয়ে দিলাম। চলো বোন চলো, সে কাককে তাড়িয়ে দিই। মা চলো না গো চলো, আজ আমরা বৃক্ষের থালায় বসি। বৌমা ছোট বৌমা বলো মা, আজ উঠোন প্রাঙ্গণ তুমি পরিষ্কার করো মা গো। বেশ মা গো। একটি অঙ্গুরি পরে রয়েছে মা। বৌমা মা কি হয়েছে মা গো? আমি যখনই ঝাড় দিচ্ছিলাম এই অঙ্গনখানা, একটি অঙ্গুরি পেয়েছি গো। অঙ্গুরি পেয়েছো? হ্যাঁ মা। তোমা দেখি দেখি বধুমাতা। বৌমা বলো মা, দেখো না দেখো, এই তো সেই অঙ্গুরি মা, জামাতা বরণের সময় আমি জামাতার হস্তে পরিয়ে দিয়েছিলাম মা গো। দেখি মা। হ্যাঁ হ্যাঁ মা, সেই অঙ্গুরি সত্যি। আজ এই উঠোন মাঝে এই অঙ্গুরিখানা কেন পড়ে রয়েছে মা? বুঝতে পেরেছি মা, বুঝতে পেরেছি। আজ আজ আমার জামাতার হস্ত থেকে তুমি এই অঙ্গুরিখানা খুলে রেখেছো না? না আমার না। ছি মাছি মা, বৌমা এই কথাটি বলতে তোমার মুখে একটুকু বাধ্য হলো না? তবে আজ আমি আপনার বৌমা বলে এই কথা বলতে পারতেন, আর যদি থাকতাম আপনার মেয়ে তবে কি এই কথা বলতে পারতেন মা? তবে কি করে এলো বধুমাতা এই অঙ্গুরিখানা এই ফোন মাঝারি? তোমাদের যদি এতই পছন্দ থাকতো এই অঙ্গুরিখানা তোমরা আমায় বলতে পারতে মা। না মা না, আমরা যে সে অঙ্গুরি খুলে নেই নি মা, আজ যেন উঠান পরিষ্কার করতে করতে একখানা অঙ্গুরি পড়ে পেয়েছি মা। তবে কি তবে কি জামাতার পছন্দ হয়নি জন্য জামাতা এই অঙ্গুরিখানে ফেলে রেখে গেছে? বলতে পারতো আমায় যে মাতা এই অঙ্গুরিখানা আমার পছন্দ হয়নি মা, আমি আর একটা অঙ্গুরিখানা বানিয়ে দিতাম মা গো। ও মা বলো, শুধু অঙ্গুরি নয় মা, অঙ্গুরি নয়, অঙ্গুরি নয়, তার সাথে একটি শাড়ির অঞ্চল ছেড়ে রয়েছে মা। শাড়ির অঞ্চল? হ্যাঁ মা। দেখি মা, একটি সাদা শাড়ির অঞ্চল মা গো, এই অঞ্চলে কিছু লেখা রয়েছে মা। সত্যি বলেছো মা? এইখানা পাঠ করে তুমি আমায় শোনাও মা। মা রয়েছে, আমি তো এই পত্র পাঠ করতে পারবো না, আমি আমার দিদিকে বলিব। ওই বৌদি, দিদি ও দিদি যাকে মা, আমি যেটুকু পারবো সেটুকু শ্রবণ করবো মা। বেশ মা, তুমি আবার এই পত্রখানা পড়ে জানো মা, এই তো হাতে লেখা বড় পরিচিত পরিচিত মনে হয় মা। পরিচিত মনে হয়? হ্যাঁ। কার হাতে লেখা মনে হয় মা? এটা মনে হচ্ছে আমাদের ননদিনী বেহুলার হস্তের লেখা। কি বলছো মা? হ্যাঁ মা, আমাদের বেহুলার হস্তের লেখা। হ্যাঁ, একটিবার একটিবার পাঠ করে শোনাও মা। তবে শুনবে মা, নিবেদিত আমার বাপ ও মায়ো, আরো নিবেদিত ছয়টি দাদার চরণী। ও মা মা গো বলো মা, বড় আশা করে বিয়ে দিয়েছিল আমাকে চম্পলাক নগরী, বড় আশা করে আমি গেলাম শ্বশুর শাশুড়ির ইন্দালয়ে, ঠাই হলো না আমাকে রাজপ্রসাদে
ঠাই দিয়েছিল শ্বশুর আমাদের লোক ভূতরে বাসর ঘরে। হ্যাঁ মা, তারপর কি লেখা রয়েছে? প্রথম পহর গেল আমার বাসর বঞ্চিতে, দ্বিতীয় পহর গেল আমার পাশা খেলিতে। পাশা খেলিতে? হ্যাঁ মা, তৃতীয় পহর গেল আমার রন্ধন করিতে। দেখো মা দেখো, যে ননদিনী আমাদের এক গ্লাস জল খেত না নিজে হাসতে, সেই ননদিনী আমাদের রন্ধন করে খেয়েছে মা। তুই বলেছো মা, আজ আমার বেহুলাকে বিয়ে দেওয়ার পরে আমার বেহুলা কত বড় হয়ে গেছে, সে তার স্বামীর জন্য রন্ধন করেছে মা। আমাদের জন্য খুব খুশির সংবাদ মা। আর কি রয়েছে জানো মা? কি রয়েছে মা? চতুর্থ পহর গেল আমার কাঁদিতে কাঁদিতে। বৌমা বৌমা ও গো বৌমা, আর তুমি এই পত্র পড়তে পড়তে থেমে গেলে কেন মা? একটিবার এই পত্র পাঠ করো। হ্যাঁ মা, চতুর্থ পহর গেল আমার কাঁদিতে কাঁদিতে কাঁদিতে। ওই পর্দার কান্না দেয় না, না না আমি বলবো না দিদি। ও দিদি কিছুক্ষণ পূর্বে তুমি আমায় বলেছিলে যে তোমরা নাকি আমার নিজের মেয়ের মতো বলেছি বা বলে, তবে তবে আজ এই পত্র পড়তে পড়তে থেমে গেলে তবে শুনবে মা, এমন পড়তে কি রয়েছে? হ্যাঁ শুনতে গেলে হয়তো আপনার মাথাতে কি আকাশ পাতাল এক হয়ে যাবে। কি বলছো মা? শোনো মা, চতুর্থ পহর গেল আমার কাঁদিতে কাঁদিতে, পর্দার কান লাগে করেছে মম স্বামীকে দংশন, মৃত স্বামী ঢেলাই করে দেখে তুলেছে। আমি বলেছিলাম না নিশ্চয় আমার বেহুলার কিছু হয়েছে। ও বৌমা, তাই তো সকাল থেকে আমার বুকটা বড় বিচলিত হয়েছিল। বলেছিলাম না বলেছিলাম না, কি করে শান্ত হব? আজ আমার বেহুলা আমার বেহুলা বাঁচরে গাড়ে বিধবা। অমন করে ভেঙে পড়ো না বা, ভেঙে পড়ো না, কি করে নিজেকে সামলাবো মা? কোথায় আমার ছেলেরা? কোথায় যাদব? কোথায় মাধব? কোথায় রয়েছো তোমরা? একটিবার ছুটে এসো, একটিবার ছুটে এসো মা। মুছে ফেলো নদীর জল মা। কি করে মুছে ফেলবো মা? আর কেঁদো না মা, কেঁদো না। আমার বেহুলা কেড়ে দাও, আমার বেহুলা কেড়ে দাও। শান্তি করে ভেঙে পড়ো যাদু বাইরে, আইরে প্রাণীর মাধব আইরে। Bye.
লাল গোলাপি আর সাধা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপি আর সাধা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা চলো ভাই জানো এই বৃন্দাবনে কে কে আছে জানো কি চেয়ে দেখো চেয়ে দেখো ও ললিতা ও বিশাখা ওই ললিতা ওই বিশাখা কি ললিতা বিশাখা কি করতে আছে কি ও ললিতা বাবা কারই বা তোমার দুই চিন্তা জন দিয়ে অশ্রু ধারা বয়ে যায়
কেনই বা তোমার বিলাসিতা বদন বলো না মা করে দেখো আজ আমার কেন দুই নাই খারাপ হয়ে যায়। আমাদের বড় দাদারা বাড়িতে নেই বলে হয়তো বৌদিরা তোমায় কটু কথা বলেছে তাই না? মাকে কে কটু কথা বলেছে বলো? তারা বৌমারা জামাই কিছু কথা বলেনি বাবা। তবে কাঁদছো কেন? কেন কাঁদছি জানিস দাদু? কেন কাঁদছো মা? আজ আমার কান্নার কারণ যদি তোরা শুনিস তোদের মাথায় বাজ পড়বে বাবা। কি বলছো মা? মাধু এই অঙ্গুরিখানা দেখতো বাবা, এই অঙ্গুরিখানা চিনতে পারিস কিনা? দাদা দেখো তো সেই অঙ্গুরিখানাকে তুমি চিনতে পারো কিনা? এই সামান্য অঙ্গুরের জন্য মা কেঁদে পড়েছে, চিন্তা করো না। আমি বুঝতে পেরেছি অঙ্গুরিটা কার জানো? কার দাদা? আমাদের যে বোন বেহুলার বিয়ে দিয়েছি, হ্যাঁ আমাদের চাইব কিনতে অঙ্গুরটা দিয়েছি, হয়তো পছন্দ হয়নি, তাতে খাদার কি আছে? তাই বলে ফিরিয়ে দিয়েছে মা। সুন্দর দেব যাদব, শুধু অঙ্গুরিখানা নয়, অঙ্গুরিখানা নয়, অঙ্গুরিখানার সঙ্গে যেন এক সেঠু কাকা একখানা পত্র রেখে গেছে। পত্র? হ্যাঁ সেঠু কাকা পত্র দিয়ে গেছে। দাদা আমরা কোনোদিন তো দেখলাম না যে কাক আবার শ্বেত বর্ণ হয়। তাই তো দাদা। কিন্তু কি দেখতে এটা তো মনে হয় যেন কাপড় ছিঁড়া রয়েছে, পরিষ্কার ভাবে লেখা নয়, আদো আদো ভাবে লেখা আছে। কি আছে এই সামান্য পত্র পেয়ে মা কান্নায় ভেঙে পড়েছে? হ্যাঁ দাদা। দেখি তো পড়ে। প্রথমে তো প্রণাম জানাই মাতা পিতার চরণে, তারপরে প্রণাম জানাই ছয়টি দাদা ও বৌদির চরণে। আমাদের বোনের পত্র হবে ও তাই? আমাদের ভগ্নি বেহুলা পত্র লিখেছে তাই না দাদা? বলো বলো দাদা কি লিখন লিখেছে? আচ্ছা বলো তো, সে কি পাগলিনী হয়ে গেছে? তাই তো দাদা। তার ঘরে কি খাতা কলম ছিল না, কাগজ ছিল না, এই কাপড়ে লিখে পাঠিয়েছে? দেখি তো কি লিখেছে জানো। প্রথম রাত্রি গেল মোরে হাসিতে খেলিতে, দ্বিতীয় রাত্রি গেল পাশা সারি খেলিতে। পাগলিনী বিবাহের বাসনে আবার কেউ পাশা সারি খেলে? তাই তো দাদা। ও আবার পাশা সারি খেলে। তারপর দাদা? তারপরে কি দেখি তো কি রয়েছে, কি রয়েছে। দ্বিতীয় প্রহর গেল মোর রন্ধন। দাদা আমাদের ভগ্নি বেহুলা আবার রন্ধন করেছে তাই না? দেখলে তুমি না বলতে আমাদের মেয়ে এখন ছোট কিছু বুঝে না। দেখো জানি যতদিন বিয়ে হয়নি ততদিন সে দায়িত্ব নেয়নি, যেই না বিয়ে হয়ে গেছে সে রান্না করেছে। হ্যাঁ ভাই শুনলে, তোমরা শুনলে? সত্যি বলেছ। হ্যাঁ আমাদের বোন রান্না করেছে। প্রহর গেল মোর এই পত্রখানাতে কি লিখনে লিখেছে যে তুমি তা পাঠ করে শোনাতে পারলে না? তবে শোনো দাদা, তুমি যখন পারলে না এই পত্রখানাকে আমি পাঠ করে শোনাবো। দেখো ভাই তুমি কি একাই লিখন লিখন লিখেছে দাদা। কালকে রাত্রে হলো বিয়ে, প্রভাতে কালের আড়ি, জলেতে ফাঁসিয়া যাই বেহুনা সুন্দরী। বলেছিলাম না এই পত্রখানা পড়লে তো নাই বিচ্ছিন্ন হয়ে থাকতে পারবি না। জানো বুঝছো তো কি হলো মা, কি হলো এ মাধব? দাদা বলো মা, আজ তোরা আমাকে নয়নে বুঝতে বলে দিচ্ছিস তাই তো? বলতে পারিস কি করে বুঝবো আমি আমার নয়ন? পারবি তোরা তোদের নয়ন খানা বুঝে দিতে পারবি না? আমি মা হয়ে কি করে আমার বেহুলার বেহুলা
অমরি করে তুমি ভেঙে পড়ো না বাবা, অমরি করে তুমি ভেঙে পড়ো না। তুমি শান্ত হও মা, শান্ত হও, আমরা দুই ভাই ছুটে যাবো তাই না ভাই? হ্যাঁ দাদা, আমরা দুই ভাই ছুটে গিয়ে আমাদের একমাত্র বোন বেহুলাকে ফিরিয়ে নিয়ে আসবো, পূর্বেই বলেছিল কিন্তু আমাদের দুই ভাইয়ের কথা বলেছিলাম ওই চাপ্রগতিতে চাঁদে সৌদাগর, তার কি আমার দেব না বিবাহ, কিন্তু তোমাদের সম্মুখে পড়তে পারিনি আমরা। মা চিন্তা করো না, মা চিন্তা করো না, চলো ভাই মাধব চলো, আমরা অবিলম্বে ছুটে যাবো আমাদের বোন বেহুলাকে। রাজপুত্র আমরা জানা নেই আমাদের নদী নালার পথ, কোন পথে গেলে ফিরে পাবো আমাদের বোন বেহুলাকে, বলো না ভাই। তাই তো দাদা, বলো না ভাই। ওগো মা, বল মাধব, আমরা যে রাজার ছেলে কখনো যে আমরা এতটা পথ অতিক্রম করিনি, কেমন করে খুঁজে পাবো আমাদের সুন্দর ভগ্নী বেহুলাকে, বলো না মা। ওরে সত্যই আস্ত্রা রাজপুত্র, জানা নেই তোদের পথ, তাই তোদের রয়েছে সুবল দাদা, সেই সুবল দাদাকে সঙ্গে করে নিয়ে যা বাবা, তোদের সুবল দাদাকে সঙ্গে করে নিয়ে গিয়ে আবার বেহুলাকে ফিরিয়ে এনে দে। তাই হবে মা, কিন্তু জানো মা, জানো গো জননী, কতক্ষণ ধরে আমাদের ছোট্ট ভগ্নী বেহুলা কোনো অন্ন গ্রহণ করেনি, তাই তো তুমি ওই মালিনীর ভারে চিনি চম্পা কলা সাজে সজ্জিত করে রেখো, আমরা কাঁধে বয়ে নিয়ে যাবো আমাদের ছোট্ট ভগ্নী বেহুলাকে ফিরিয়ে আনতে। তাই হবে বাবা, তবে তাই হবে, কিন্তু তোরা আমায় কথা দে, আমার বেহুলাকে তোদের বোনকে তোরা আমার বুকে ফিরিয়ে দিবি, কথা দে। তাই হবে মা, তাই হবে। তবে আর বিলম্ব নয়, চল বাবা চল, আমি তোদের জন্য ঘোষদার নিকটে আগ্রত কেটি আজ মায়ের আসরে এসে 60 টাকা দান করেছে। ওগো মা, মনসা তিনের জগৎ জননী যে আছে নিয়ে দান করেছে, তুমি তার মনের আশা পূর্ণ করো।